নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি ভাস্কর। ওড়িশাতে যে ট্রেন দুর্ঘটনা ঘটেছে, সেই ট্রেন দুর্ঘটনা নিঃসন্দেহে মর্মান্তিক। কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে ট্রেন দুর্ঘটনার জেরে, পাশাপাশি কয়েকশো মানুষ তারা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, হয় আমাদের রাজ্যে আর নয়তো বা পড়শি রাজ্য ওড়িশাতে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেন দুর্ঘটনার পরপরই ছুটে গিয়েছিলেন ঘটনাস্থলে। ঘটনাস্থলে তিনি যান, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের সঙ্গে তার দীর্ঘক্ষণ কথা হয় এবং উড়িষ্যা থেকে কীভাবে এই রাজ্যের যারা আহত রয়েছেন বা যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে ফিরিয়ে আনা হবে, মূলত সেই বিষয়গুলো নিয়েও কিন্তু কথাবার্তা হয় তার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ফের আরও একবার উড়িষ্যা গেলেন এবং মঙ্গলবার উড়িষ্যা ভুবনেশ্বর এবং কটকে বালাসোর ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা অর্পণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বেশ কয়েকটা জায়গায় রাজনৈতিক মহলের একাংশ তারা ধন্দে। দুর্ঘটনা ঘটার পরপরই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে বার্তা দেওয়া হয়েছিল বা বারবার মুখ্যমন্ত্রীর উড়িষ্যা ছুটে যাওয়া, এর পিছনে কি কোনো অভিসন্ধি রয়েছে? এই প্রশ্নটাই বারবার তুলছেন রাজনৈতিক মহলের একাংশ। অনেকেই বলছেন যেখানে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, রাজ্যের শাসক দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তার পাশাপাশি কালীঘাটের কাকু তাকে গ্রেফতার করা হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে, কিন্তু সেই অস্বস্তি থেকে নজর সরানোর জন্যই কি বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উড়িষ্যা ছুটে যাওয়া? কখনো বালাসোরের ঘটনাস্থল, কখনো বা ভুবনেশ্বর, কখনো বা কটক, বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী বারবার ছুটে যাচ্ছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে। শুধুই কি এটাই কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীকে তলব, সুজয় ভদ্র তার গ্রেফতার হয়ে যাওয়া এবং শাসক দলের একাধিক নেতা মন্ত্রী, সুপার হেভিওয়েট নেতা মন্ত্রীদেরও গ্রেফতারির কবলে পড়া, নিয়োগ দুর্নীতির যে অভিযোগ সেই অভিযোগের প্রেক্ষিতে এই যাবতীয় জিনিসগুলো থেকে এই কি ফোকাস শিফট করানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্যের শাসক দলের সুপ্রিমো? এই প্রশ্নটাই বারবার তুলছেন বিরোধীরা। এবং নিঃসন্দেহে আগামীতে রাজ্য রাজনীতিতে ঠিক কতখানি প্রভাব ফেলে এই ঘটনা বা এই ধরনের পদক্ষেপগুলো, সেদিকে নজর রাখছেন আপনারা রিপাবলিক বাংলা টিভি স্ক্রিনের মাধ্যমে। শুধু টিভি স্ক্রিন নয়, রিপাবলিক বাংলার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল বা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপনাদেরকে নজর রাখতেই হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়।